আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমরা কিন্তু ঐতিহাসিক সারুলিয়া বাজারে একটা বড় গরু দেখানোর জন্য চলে আসছি দেশি জাতের এটা কি ক্রস জাতের না দেশি জাতের আমরা সম্পূর্ণ জানবো বাইরের কাছ থেকে তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও কেমন লাগলো তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসি সিরাজগঞ্জ গরু আগের আপনার নামটা বলেন আমার নাম ইদ্দিস ইদ্দিস ভাই তো সুপ্রিয় দর্শক ইদিস ভাই এখানে যে বড় গরুটা দেখতে পাচ্ছেন আপনারা ওনা এটা কি আপনার পালের গরু আর পালের গরু পালের গরু মাশাআল্লাহ এত বড় গরু কত বছর পালছেন এই মোরা আড়ি মোরা যে 10 বছর 10 বছর পাল 10 বছর পালছি এই 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 এর বয়স কত হইব বয়স 16 গা 3 বছর 3 বছর হবে 3 বছর দাঁত আছে কয়টা চার দাঁত ওজন কতটুকু হবে এটা ওজন সব সহ বলো গা 18 মন সব সহ 18 মন ওজন হবে 100 কেজিতে কত কেজি হয় 18 মন নিলে

আচ্ছা আচ্ছা মানে একটু বয় পাই হ্যাঁ তাহলে তোরাইসা নাম তোরাইসা তোরাইসা আচ্ছা আচ্ছা এই যে সুপ্রিও দাশ এই গরুটার নাম হলো তোরাইসা তো এটার ওজন 18 মণ প্লাস 18 মনের এর উপরে হবে ওজন তো আপনারা যদি এই গরুটা নিতে চান শারুলিয়া বাজারে আসবেন এই গরুটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে আর এই গরুটা যদি নিতে চান আমার এই যে বায়েশ সাথে কথা বলবেন এই গরুটারে খাইছেন কি ভাই এত বছর এরা খাজে ভাই খালি খোল আর গমের বসে ফেশারে বসে আরও লোক আপনি গোমের ভাত এই টি নাই যে মালটা কলা এই খাই মানে আমার ফলে দোন আছে আপেল কামলা যে যেগুলো মানে মাল ব্যাস ধরে আছে এগুলো খাওয়াই দাওয়া কলা মালা না বড় ধরনের গরুগুলোকে কিন্তু আপনি সাধারণত এইগুলো খাওয়াইলে দেখা গেছে হয়তো বা এটা আরই গরুরে মানে অনেক যত্ন নিতে হয় না এ গরু গোনার দিনে ভিতরে মনে যে আর আমাদের সম্পত্তির নিচে দুই বেগে যাওয়া নয়

মিডিয়াম সাইজের বলতে পারেন বা বড় তো এর চেয়ে বড়ো গরু আছে যেমন এখন ওই যে বাবু রাজা বাবু যে গরু আছে ওগুলোর মতোই কিন্তু এটা দেখতে এটা কিন্তু দেশি গরু এটা দেখতে অনেক সুন্দর এই অরিজিনাল দেশি না শাহী অরিজিনাল দেশি তো ঠিক আছে আপনারা যেই নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটাতে আপনারা ফোন করবেন আর ওনার কাছে আরও কিছু গরু আছে আমরা ওইগুলোর একটু দামটা আমি জানবো ঠিক আছে তো দেখি আপনার এই যে এই গরুটা একটু দাম বললেন এই গরুটার দামটা বললেন এগুলোর দাম মনে হচ্ছে চাওয়া দাম হল সাড়ে তিন না 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 যে দামটা বলবেন আচ্ছা তুমি ভিডিওটা গরুর থেকে একটু দূরে রাখো গরুটা যাতে দেখা যায় ওই দিক থেকে যাও ওইখানে যাও ওইখানে যাও তা আমার আসলে ক্যামেরাম্যানটা ছোট ওই নবাব ওর নাম আর আমি দেখাম আপনাদেরকে যা আসলে কষ্ট করতাছে আমার জন্য এই এই গরুটার দাম চাইতেছে ওনারা সাড়ে তিন লক্ষ টাকা এটা ওজন কতটুকাবে এর ওজন হল গা আপনার লগা সাড়ে মন যেতেছেন যদি হয় তাহলে বিক্রি করা হবে যার দাম এটার ওজন বলতেছে ওনারা এগারো লক্ষ টাকা এগারো মন ওজন বলতেছে সাড়ে এগারো মন তা আপনার আর গরু কোন গুলা আর গরু ওই পাশে আছে ওই পাশে আছে না আচ্ছা ঠিক আছে আমরা ওনার গরুগুলো পরবর্তীতে আবার দেখাবো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা অন্য জায়গায় দেখবো আরও ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ঐতিহাসিক শারুলিয়া বাজার গরুর হাটে আজকে আমরা প্রথম দিন ভিডিও করতেছি তো দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে এই যে গরুগুলো দেখাবো আর আমাদের সাথে আমাদের ভাই আছে এই গরুগুলো উনি নিয়ে আসছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাইয়া অনেক ক্লান্ত আসলে উনি গরুর যত্ন নিয়ে খুবই ব্যস্ত ওনার শরীরটা মনে বেশি ভালো না তো যাই হোক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত আমার নাম মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানা ভাই আমরা একটু আপনার এই গরুগুলোর দাম জানবো ঠিক আছে এগুলো তো মিডিয়াম সাইজের গরু হ্যাঁ হ্যাঁ মিডিয়াম সাইজের গরু তো আমরা একটু কষ্ট করে একটা একটা করে দামগুলো বলে যাবেন খুব শর্টকাটে সুপ্রিয় দর্শক খুব শর্টকাটে আমরা দামগুলো জানবো আর ওজনগুলো আমরা জানবো ঠিক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসি শুল্কপাড়া থেকে শুল্কপাড়া এটা কোন জায়গা থানা আচ্ছা জিনাইদা থেকে আসছে ওনারা তো জিনাইদা গরু এগুলা এগুলা কি আপনাদের পালের গরু না মানে কিছু কিনা আছে কিছু পালের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটু কষ্ট করে এই দামগুলো বললেন এই গরুগুলো দেখাও একটু এই গরুটার দাম বললেন ওজন কত টুকু আর দাম চাচ্ছে এটা 4.5 মন হবে 1 লাখ 25 হাজার চাচ্ছে 1 লাখ 25 হাজার আমার দামটা বলবেন তো সুপ্রিয় দর্শক দামটা আপনারা আমি চেষ্টা করব যে ব্যাপারী সাহেবের কাছ থেকে দামটা এমনভাবে জানার যে দামটা যেন মানে পাঁচ দশ হাজার আপ ডাউন করলেই যাতে ওনারা গরুগুলো ছাড়তে পারে এরকমভাবে দামটা বলবেন ঠিক আছে মানে আকাশ পাতাল ডিফারেন্স করে চাইলে অনেক সময় দেওয়া গেছে ওই দর্শক মনে করে যে দাম যে উল্টাপাল্টা বলতেছে এগুলা দরকার নেই আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এখানে একটা বাস পড়ে গেছে বাতাসে আসে যায় তো এই জন্য মানে পড়ে যায় যাই হোক তো এটার দাম চাইতেছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার ওজন চার চার মনে হইবো হ্যাঁ এরপরে এই কালো গরুটা দেখাও এদিক থেকে দেখাও কালো দাম চাচ্ছে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা ছাড়বেন কত এটা মনে হয় মানে যাই হোক একের উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইতেছে তো এক লক্ষ দশ পাঁচ এরকম হইলে মনে হয় ওনার ছাড়ে দিব তো এরপরে যে গরুটা আছে লাল গরুটার দাম বললেন এটাও একশো ষোলো চাচ্ছি একশো ষোলো জি আচ্ছা এটা এক লক্ষ ষোলো হাজার টাকা দাম চাইতেছে তো আমরা এরপরের গরুগুলো দাম দেখি আমার দামটা এমনভাবে বলবেন যেন দামটা মানে পাঁচ দশ হাজার টাকা আপ ডাউন হইলেই মানে আপনারা ছাড়তে পারেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপর একটা এটা একশো পনেরো দেবেন

তা তো সাড়ে পাঁচ মন পাহাড়ে ছয় মনের কাছাকাছি চলে যাবে আচ্ছা আচ্ছা তো এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ছয় মন উজনের গরু কিন্তু এখানে পাওয়া যাবেন তো সুপ্রিয় দর্শক আমরা এই ব্যাপারের কাছ থেকে এতটুকুই জানলাম তো সবুজ ভাই আপনার নাম কি জানি বলছিলেন মাসুদ রানা মাসুদ রানা ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমরা গরুগুলা দেখলাম আপনাদের দর্শককে আমরা গরুগুলা দেখাবো তো দর্শকরা আপনার নাম্বারটা হয়তো আপনাকে ফোন করতে পারে আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান এইট ফোর ফোর সেভেন ফোর আপনারা কিন্তু মোবাইলে ভিডিওটা রিপ্লাই করে দেখে নিয়ে আপনারা নাম্বারটা জেনে নেবেন তো ঠিক আছে এই যে গরুগুলা যে গরুগুলো দেখালাম এখানে ছয়টা গরু এই গরুগুলা যদি কিনতে হয় তাহলে আমার এই নাম্বারে ফোন দিবেন